কংগ্রেসের সাথে বিজেপির যোগ কার্যত প্রকাশ্যে চলে এসেছে। মঞ্চ থেকে এদিন বিরোধী দলনেতার সাথে কংগ্রেস প্রার্থীর ছবি দেখিয়ে তা প্রমাণ করতে চাইলেন অভিষেক ব্যানার্জি। মির্জাফরের নাম কি? মির্জাফরের নাম কি? আর এই জেলার মির্জাফরের নাম কি? এই জেলার মির্জাফরের নাম কি? এই জেলার মির্জাফরের নাম কি ভাইরা? জোর গলায় বলুন, এই জেলার মির্জাফরের নাম কি? দুয়ার তুলে বলুন নাম কি? বহরমপুর মুর্শিদাবাদের মির্জাফরের নাম কি? আরে আমি জোর গলায় বলে যাচ্ছি, বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করো, যাও কত ধানে কত চাল কোটে বুঝে নেব। আপনি দেখুন অধীর চৌধুরী, তার সাথে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘুরে বেড়াচ্ছে, তাকে নিরাপত্তা দিচ্ছে। কোন কেন্দ্রীয় বাহিনী? सीआरपीएफ। কার অধীনে? স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। যেই অমিত শাহ এনআরসি নিয়ে এসছে, সেই অমিত শাহর পুলিশ অধীর রঞ্জন চৌধুরীকে নিরাপত্তা দিচ্ছে। অধীর রঞ্জন চৌধুরীর বাংলার পুলিশ দিদির পুলিশের উপর ভরসা নেই, দাদার পুলিশ অমিত শাহর পুলিশের উপর ভরসা। এর থেকে বড় গাদ্দার মির্জাফর এই মুর্শিদাবাদ জেলায় কোনোদিন জন্মায়নি, আগামী 500 বছর জন্মাবে না। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।